বক্তব্য রাখার অবকাশ নাই, বক্তার অসীমার বক্তব্য। আপনার সকলে পত্রপত্রিকা মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে খবর পেয়েছেন, সারা ভারতবর্ষ উত্তাল। উত্তালের একটা দৃষ্টিকোণ আমরা পেয়েছি, ভারতবর্ষ ইংরেজদের হাতে ছিল, ইংরেজদের এরা যা খুশি ভারতবর্ষের অত্যাচার চালিয়েছিলেন, বহু মানুষকে প্রাণ দিতে হয়েছিল। দিল্লির রাজপথে হাজার হাজার আলেমদের প্রাণ নাশ করা হয়েছিল। দিল্লি এমন এমন গাছ ছিল না যে গাছে জমিয়ত উলামা হিন্দের ওলামাদের মানে মেরে তাদের টাঙিয়ে দেওয়া হয়েছে। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হল। সেই স্বাধীন দেশে আসার পরে হত্যা করলে তাকে জেলে যেতে হবে আইন আছে। ফিলিস্তিন বলে একটি জায়গা, সেই দেশে, সেই দেশ স্বাধীন দেশ, সেই দেশে কিছু বর্বর খ্রিস্টান ইহুদি তারা এসে ইসরায়েল বলে একটা জায়গা তারা বাস করে, সেখানে বাসস্থান বলা হয়। তারা এসে সেখানে পাশের পশ্চিমের যাদের স্বাধীন দেশে সারা বাস করে তাদের চরম অত্যাচার, অত্যাচারের সীমা সেই মাটিতে বহু আকাবির এবং পীর মশায়েক নবীদের মাজার আছে, সেই মাটিতে মসজিদ আছে। আমাদের হিন্দুন্দ সেই মসজিদের নামাজ বন্ধ করে দিয়েছে। একদিকে প্রথম এক নম্বর মসজিদে আজান বন্ধ হয়ে গেছে, সালাতু খাইরুম মিনান নাম, আর আওয়াজ হবে না। সেই দিন আমাদের কালো মেঘের ছায়া আসছে, সংগঠিত হতে হবে। সেই পরিস্থিতির মাঝখান দিয়ে সেখানে নারী পুরুষ হাজার হাজারকে খুন করা হয়েছে, তাদেরকে মেরে দেয় শহীদের অবস্থা। এতেও শেষ হয়নি, মায়ের কোলের বাচ্চাকে মেরেও তাদের আশা দিতে, শেষে তারা খাদ্য পানি বাসস্থান থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে। একটি দাবি আজকের এই ঘড়ির এই ময়দান থেকে, আমরা শান্তির দাবি চাই, যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ করতে হবে অবিলম্বে, আর সাথে সাথে আমাদের সকলকে শান্তির প্রতীক হিসেবে, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমরা শান্তির প্রতীক, আমরা অশান্তি অশান্ত দেশকে অশান্ত করতে চাই না, তাই সর্বত্র সর্ব জায়গায় শান্তি রক্ষা করুন, এবং যারা অশান্তি করছে তাদের জন্য মুখে দাঁড়াতে হবে, আন্দোলন করতে হবে গণতন্ত্র পদ্ধতি দিয়ে। আমরা ভারতবাসী, আমরা ভারতকে, আমাদের ভারতের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি। তারপরে এই নয় চরম কালো মেঘের ছায়া এসে যাবে আর আমরা ঘুমাবো, এটা হতে পারে না। তাই আজকের অক্লান্ত পরিশ্রম করে জমিয়ত উলামা হিন্দ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এবং অল ইন্ডিয়া তানজিমুল হক কমিটি ইমাম পরিষদের পক্ষ থেকে এই সমাবেশ, এই সমাবেশের সমস্ত আইন এবং রুলস এন্ড রেজুলেশন মেনেই আমরা সভা করছি, কোন রকম হঠকারিতা নাই। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো, শেষ সময় পর্যন্ত আপনারা ডিসিপ্লিন এবং সুন্দরভাবে আমাদের মূল্যবান বক্তব্য বক্তাদের মুখ থেকে আপনারা শ্রবণ করবে। এই কথা বলে আমি সকলকে আবার সালাম শ্রদ্ধা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব।